প্রতি বছরে বাজেট ঘোষণা হয়, উপেক্ষিত থাকে পর্যটন খাত, এমনই বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। 2024-25 সালের অর্থ বছরে বাজেটে পর্যটন খাতের উন্নয়নে কেমন বরাদ্দ চান পর্যটন সংশ্লিষ্টরা, আমরা জানতে চেয়েছি তাদের কাছ থেকে। বাজারকে ঘিরে যে উন্নয়ন হচ্ছে সেই বিবেচনা আমি মনে করি এখানে প্রচুর আগামী 5-6 বছরে প্রচুর বিদেশিদের আগমন ঘটবে, সুতরাং তাদেরও একটা রিল্যাক্সের জায়গা দরকার আছে। সব কিছু মিলে একটা সুপরিকল্পিত পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি করতে গেলে এখানে একটা বিশেষ একটা বরাদ্দ থাকা দরকার কক্সবাজারে। আর বিশেষ করে কক্সবাজার যেহেতু বাংলাদেশের একটা প্রধান পর্যটন কেন্দ্র, এটাকে আমরা বাংলাদেশের পর্যটন রাজধানী বলে থাকি তো, এবং আমরা বিশ্বাস করি শুধু কক্সবাজারকে যদি সরকার বেস্ট প্রায়োরিটি দিয়ে শুধু পর্যটন খাতে বিনিয়োগ করে এবং যে ক্ষেত্রগুলো চিহ্নিত করে, তাহলে শুধু কক্সবাজার দিয়ে এ দেশটা চলা সম্ভব। কক্সবাজারের উন্নয়ন হলে বাজেটের 1/3 কক্সবাজার থেকে আসবে। আমাদের সরকার বাহাদুর মাননীয় প্রধানমন্ত্রী যদি চিন্তা করে যে কক্সবাজার পর্যটন শিল্পের জন্য আলাদা বরাদ্দ রাখে এবং উন্নয়নের যেটা কাজগুলো হচ্ছে এটাকে যদি দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য বাজেটের এবারের বাজেটে যদি অর্থ বরাদ্দটা বৃদ্ধি করে এবং যথাসময়ে কাজগুলো শেষ করে, তাহলে কক্সবাজার পর্যটন শিল্প হবে বিশ্বের মধ্যে অন্যতম পর্যটন শিল্প। যে সরকার যে কক্সবাজার জেলাকে কেন্দ্র করে পর্যটন খাতে বিশাল বিনিয়োগ করেছে, এই বিনিয়োগের যদি রিটার্ন পাইতে চায় তাহলে আমাদের বিদেশি দূতাবাসগুলোই সহ আমাদের যে সমস্ত বন্ধুরা বিদেশে অবস্থান করছেন, সরকারি বেসরকারি নেতৃত্ব এবং কর্মকর্তা, তাদেরকে আমাদের দেশের পর্যটনের বর্তমানের অবস্থা সম্পর্কে প্রচারণা চালাতে হবে। আমরা চাই এই বাজেটে সরকার পর্যটন খাতে অধিক বরাদ্দ দেবেন। আধুনিক পর্যটনের যে ক্ষেত্রগুলো প্রয়োজন সেগুলো করতে গেলে এই বাজেটে একটি বিশেষ ভূমিকা রাখা সরকারের পক্ষ থেকে অধিক প্রয়োজন। আশা করি এবারের বাজেটে আমরা সেই প্রতিফলন লক্ষ্য করব। বিপুল পরিমাণে অর্থ রাজস্ব খাতে জমা হয় পর্যটন থেকে, কিন্তু বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে নেই কোনো পরিকল্পিত উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনের উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে দেশের আয়ের মূল উৎস হতে পারে এই খাত। মোহাম্মদ মোর্শেদ, টিটিএন, কক্সবাজার।